এটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশের অ্যানালগ গ্রাম। বলছি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন ইসলামপুরের তৈলংপাড়া, যাকে সুষমা নগর নামেই সবাই চেনেন। এই গ্রামে নেই স্কুল, রাস্তা, বিদ্যুৎ, এমনকি সুপ্রিয় প্রাণী। মানবেতর জীবনযাপন করছেন সাধারণ ত্রিপুরা জনগোষ্ঠী। তৈলং সুষমা নগরের আমরা মনে করো খুব কষ্ট চলে, রাস্তাঘাট নাই আর বিদ্যুৎ নাই। আমরা যাচ্ছি ডিজিটাল বাংলাদেশের একটি অ্যানালগ গ্রামে, যে গ্রামে নেই রাস্তা, বিদ্যুৎ, খাবার পানি, এমনকি স্বাস্থ্যসেবা। অ্যানালগ এই গ্রামটির অবস্থান মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নে। এই গ্রামটি ভারতের ত্রিপুরা রাজ্যের সংলগ্ন, যাকে সবাই সুষমানগর নামেই চিনেন, তবে স্থানীয়রা একে তৈলংপাড়া বলে রাখেন। কমলগঞ্জ উপজেলার সদর থেকে প্রায় 35 কিলোমিটার গভীর জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয় এই তৈলংপাড়াতে। পাহাড়ের বুক ছিঁড়ে তৈরি হওয়া পাহাড়ি আঁকাবাঁকা মাটির সড়ক দিয়ে আমাদের যাত্রা শুরু। শুকনো মৌসুম বিদায় আমরা এই পাহাড়ি পথ দিয়ে বাইক নিয়ে যাচ্ছি, তবে বর্ষা হলে বাইকটা দূরের কথা, পায়ে হেঁটে যাওয়াই মুশকিল হয়ে দাঁড়ায়। সুষমানগর তৈলংপাড়ার হেডম্যান করুণাদেব বর্মার সাথে আলাপ করে জানা যায়, এই গ্রামটিতে 28টি পরিবার বসবাস করছেন, কিন্তু বিদ্যুৎ, সুপ্রিয় পানি, যাতায়াতের রাস্তা, এমনকি স্বাস্থ্যসেবাও পাচ্ছেন না তারা। অনেকটাই মানবেতর জীবনযাপন করছেন এই ক্ষুদ্র নৃগোষ্ঠীরা। গ্রামটিতে নেই কোনো টেলিযোগাযোগের ব্যবস্থা, অর্থাৎ গ্রামের চতুর্দিকে 6 কিলোমিটার পর্যন্ত নেই কোনো মোবাইল নেটওয়ার্ক। যোগাযোগের একমাত্র মাধ্যম সশরীরে উপস্থিত হওয়া। নির্বাচনের পূর্বে, অর্থাৎ জাতীয়, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের পূর্বে প্রত্যেক প্রার্থী আশ্বাস দিয়ে থাকেন গ্রামটির উন্নয়ন করার জন্য, কিন্তু নির্বাচন পরে কেবল আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আমরা কথা বলি সুষমানগর তৈলংপাড়ার কয়েকজন বাসিন্দার সাথে। তৈলং সুষমানগরের আমরা মনে করো খুব কষ্ট চলে, রাস্তাঘাট নাই আর বিদ্যুৎ নাই, স্কুল নাই, আমরা তো খুব চলতে আসে খুব বেশ চলিয়া, আমরা তো খুব নিরাপত্তাই মনে করো, কোনো কিছু পাইনি। আমরা সরকারের কাছে আমরা আবেদন করি যে আমরা এই যে সুষমানগর তৈলং সরার বিদ্যুতে যে হাতে পাই, আমরা সরকারের কাছে আমরা আবেদন করি। আমরা তো সুখ নিরহায় মানুষগুলো, আমরা তো আদিবাসী, বিদ্যুৎটা আমরা যে হাতে পাওয়ার জন্য আমরা অনুরোধ করছি, আবেদন করছি। বিদ্যুৎটা আনা হয়েছিল আমাদের দিকে, যে আনানে আবার ফিরে গেছি। এটা ফরেস্টের মনে করো ফরেস্টারের এই যাহা বাড্ডা দিছে, এইগুলা কর্মকর্তাগুলাতে বাড্ডা দিছে, এই কারণে বিদ্যুৎটা আবার গেছে কি। আমরা সরকারের কাছে আমরা বিদ্যুৎ চাইতে আসি। আমাদের তো দাবি আছে এখানে, যেহেতু আমাদের রাস্তাঘাটও নেই, তাছাড়া বিদ্যুৎও নেই আর পানীয় জলের জন্য নল টিউবওয়েলও নেই। এ কারণে আমরা তো চাচ্ছি যে আমাদের এখানে যেমন কয়েকটা এই যে 28 পরিবারের মধ্যে কয়েকটা যেন আমরা পেতে পারি, নলকূপ না সরি টিউবওয়েল পেতে পারি। আর যেহেতু রাস্তাঘাটের জন্য আমরা কিছু যদি সরকারি সহযোগিতা যদি আমরা কিছু রাস্তাঘাট করতে পারি, এই জন্য আমরা দাবি করতেছি। ইউনো সাহেব আসলে ওনাকে বললাম আমাদের রাস্তার ব্যাপার নিয়ে, যে আমরা এই মতো অবস্থায় আছি, আমাদের এখানে কোনো কিছু পাই না, এই রাস্তাঘাট আমাদের এরকম শোচনীয় অবস্থা। এরপরে ইউনো সাহেব বিদ্যুতের বিষয়ে বললাম, বিদ্যুতের বিষয়ে বলার পরে এখানে কোনো ফরেস্টের কোনো অবজেক্ট আছে কিনা আমি বললাম, তা তো বলতে পারি না, কিন্তু কারেন্ট খুঁটি আসলো প্রায় 37 সালের মতো, বছরখানে থাকার পর আবার ব্যাক করে নিয়ে গেছে, কথা বললাম আর কি ইউনো সাহেব। ইউনো সাহেব আর এখানে চিকিৎসারও সমস্যা, আমাদের এখানে কোনো একটা ছোটোখাটো ক্লিনিকও নেই। উনি এটাও বলছেন যে এখানে ক্লিনিক আছে, আমি বললাম না আমাদের এখানে কোনো ক্লিনিক নেই। উনি বলছে ক্লিনিক কোথায়, আমি বললাম যে ওই যে গোলের হাওয়ার একটা আছে ছোটোখাটো, আমাদের এলাকায় নেই, অনেক দূরে। এ কারণে উনি বলছে ঠিক আছে এখানে কোনো ক্লিনিক বসানো যাবে কিনা, আমি বললাম বসানো যাবে অবশ্যই, এটা তো চিকিৎসার জন্য, তো ফরেস্ট ডিপার্টমেন্ট অবশ্যই আপত্তি করবে না, কথা বললাম আর কি। গণপ্রজাতন্ত্রী বাংলা সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ দেশের প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের বিনামূল্যে বিদ্যুৎ প্রদান করছেন, কিন্তু রহস্যজনকভাবে এই তৈলংপাড়ার ক্ষুদ্র নৃগোষ্ঠীরা বিদ্যুৎ থেকে বঞ্চিত হয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক বিষয়। তাদের একটাই দাবি, লাউয়াছড়া জাতীয় উদ্যান বনটি সংরক্ষিত এলাকা, কিন্তু রাজকান্দি রেঞ্জের কুরমা বিটের এই বনটি রিজার্ভ ফরেস্ট হওয়া সত্ত্বেও এখানে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীকে বিদ্যুৎ দেওয়া হচ্ছে না, যদিও লাউয়াছড়া বনের ভিতর দিয়ে
বিদ্যুৎ নেওয়া হয়েছে, কিন্তু এই বনের ভিতর দিয়ে তাদেরকে বিদ্যুৎ না দেওয়ার জন্য বন বিভাগ থেকে বাধা আসছে। তো তারা গণপ্রজাতন্ত্রী বাংলা সরকার সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন সবার সুদৃষ্টি কামনা করছেন যাতে তাদেরকে বিদ্যুৎটা প্রদান করা হয়।